পুরুলিয়ার ঝালদায় ত্রিশঙ্কু পুরবোর্ড কারা গঠন করবে তা নিয়ে চাপান উত্তরের মধ্যেই খুন হয়ে গেলেন দু নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল চারবারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। প্রতিবাদে মঙ্গলবার 12 ঘণ্টার পুরুলিয়া বন্ধ ডেকেছে জেলা কংগ্রেস। ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। খুনোখুনির সঙ্গে যোগ নেই দলের, পাল্টা দাবি করল তৃণমূল। সম্প্রতি পুরুলিয়ার ঝালদা পুরসভা ভোটে 2 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন তপন কান্দু। তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু কংগ্রেসের হয়ে যেতেন 12 নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, রবিবার পুরুলিয়া শহরে দলের বৈঠক সেরে ঝালদায় ফেরেন তপন কান্দু। স্থানীয় সূত্রে দাবি, বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি। অভিযোগ, তখনই বাইকে করে এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগে কংগ্রেস কাউন্সিলরের। রাঁচির হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত ঘোষণা করা হয় তাকে। এর আমরা তীব্র প্রতিবাদ যেমন করছি, তেমনি এর সঠিক তদন্ত দরকার হলে সিবিআই কোর্ট মনিটরিং সিবিআই এবং এর ভেতরে যত লোক আছে যারা একটা সাধারণ ক্ষমতা দখলের জন্য এই ধরনের জঘন্য কাজ করেছে তার বিরুদ্ধে অবশ্যই যেন শাস্তি হয়। এবারে ঝালদা পুরসভার ভোটে 12টি ওয়ার্ডের মধ্যে 5টি করে ওয়ার্ড জেতে কংগ্রেস ও তৃণমূল, 2টি আসন পায় নির্দল। ত্রিশঙ্কু ঝালদা পুরসভায় ভোট গঠন করতে ন্যূনতম 7 জন কাউন্সিলরের সমর্থন প্রয়োজন। এক নির্দল কাউন্সিলরের সমর্থন পেলেও বোর্ড গঠনের অবস্থায় ছিল না তৃণমূল। সেখানে তপন কান্দুর মৃত্যু হওয়ায় কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ালো 4। ঝালদা মিউনিসিপ্যালিটি কংগ্রেস বোর্ড গঠন করবার চেষ্টা করি শুরু করেছিল এবং সেই বোর্ড গঠন করার অবস্থা যখন তৈরি হয়ে গেল তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা তাকে গুলি চালিয়ে হত্যা করলো। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে, নির্বাচিত কাউন্সিলর তপন কান্দুকে নৃশংসভাবে হত্যা করে দিদি প্রমাণ করে দিল যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ত্রাসের আরেক নাম। বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছেন, ঝালদা পুরসভার নবনির্বাচিত ও 4 বারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে মোটর বাইকে এসে গুলি করেছে দুষ্কৃতীরা। সন্দেহ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। দুর্ভাগ্যবশত কংগ্রেস কাউন্সিলরের মৃত্যু হয়েছে। তৃণমূলের সীমাহীন ক্ষমতার লোভে একজন নিরীহ মানুষের প্রাণ গেল। পুরভোট সংক্রান্ত যে সমস্যা আমাদের আগেই বিরোধী, আমাদের আগেই একজন নির্দল জয়েন করেছিল, আমরা সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিলাম এবং আমরা বোর্ড গঠনের দাবি জানাতাম। ছাত্র জীবনে ফরওয়ার্ড ব্লক থেকে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তপন কান্দু, পরে কংগ্রেসে যোগদান করেন। ঝালদায় 4 বারের কাউন্সিলর হয়েছেন, একবার পুরসভার চেয়ারম্যানও হন তিনি। সেই তপন কান্দুকে গুলি করে মারার প্রতিবাদে মঙ্গলবার পুরুলিয়া বন্ধে ডাক দিয়েছে কংগ্রেস। তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাড় দেওয়া হয়েছে। সন্দীপ সমাদ্দার, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ, পুরুলিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।